ইডির তালিকায় থাকলেও কলকাতা হাইকোর্টে পেশ করা প্রাথমিক শিক্ষা পর্ষদের তথ্যে নেয় দুটো শিক্ষকের নাম প্রাথমিক শিক্ষক গেলেন কোথায় জল্পনা তৈরি হয়েছে রজক এবং শেখ রজক এবং শেখ এই পদাধিকারী দুই প্রাথমিক শিক্ষক তাহলে কোথায় গেলেন তা নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠছে নানা মহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিংহের নির্দেশে সিবিআই এবং ইডি তাদের তৈরি করা তালিকা কিন্তু পর্ষদকে দিয়েছিল আর নিয়োগ দুর্নীতির তদন্তের নেমে যাদের নিয়োগ তদন্তকারীদের চোখে অবৈধ ঠেকেছে সেই তালিকায় তাদের নাম এবং বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্য যাচাই করে আদালতে হলকনামা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইডির তালিকায় মোট বাইশশো সাতজনের নাম আছে তার মধ্যে আঠেরোশো চারজনের দু হাজার ষোলো সতেরো সালে নিযুক্ত হওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে আর আড়াইশো জন দু হাজার কুড়ি সালে নিযুক্ত হয়েছিল এছাড়াও তেষট্টি জনের নাম ইডি পর্ষদকে দিয়েছিল যাদের নাম হচ্ছে দু হাজার ষোলো সতেরো সালের নিয়োগে অতিরিক্ত প্যানেল থেকে নেওয়া টোটাল বাইশশো সাতজন তার মধ্যে আঠেরোশো চারজন ষোলো সতেরো সালে নিযুক্ত আড়াইশো জন কুড়ি সালে নিযুক্ত এছাড়াও তেষট্টি জনের নাম পর্ষদকে দিয়েছিল যাদের মধ্যে দু হাজার ষোলো সতেরো সালের নিয়োগের অতিরিক্ত প্যানেল থেকে নেওয়া হচ্ছে এই তেষট্টি জন যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি যে কুড়ি সালের তালিকায় ওই দুজন ছাড়া বাকি দুশো আটচল্লিশ জনের নিয়োগ ঠিকই আছে তাদের নিয়োগ নিয়ে তদন্তে যে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে সেটাও উল্লেখ করেছে স্পর্ষদ আঠেরোশো চুরানব্বই জন এবং বাকি তেষট্টি জন টেট পাস করেছিলেন বলেও পর্ষদের দাবি বরং বাইশশো সাত জনের নিয়োগ নিয়ে ইডি কিভাবে সন্দেহ প্রকাশ করলো তা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছে পর্ষদ সিবিআইয়ের দেওয়া তালিকায় এসে কিছুটা হোঁচট খেয়েছে পর্ষদ সিবিআই তাদের তালিকায় টেট পাস না করা ছিয়ানব্বই জন এবং শিক্ষক প্রশিক্ষণ ডিএলএডিডি ডিগ্রি না থাকা ছেচল্লিশ জনের নাম দিয়েছিল ছিয়ানব্বই জনের মধ্যে চারজন এমন আছেন যারা সরাসরি টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ পৃথকভাবে পঁচিশ জনের নাম দেওয়া হয়েছে যাদের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল কিংবা কুন্তল ঘোষের দুজন দালালের যোগ রয়েছে বলে অভিযোগ পর্ষদ জানিয়েছে ওই ছিয়ানব্বই জনকে তাদের নথি যাচাইয়ের জন্য তলব করা হয়েছে অন্য ছেচল্লিশ জনকেও একই নির্দেশ দেওয়া হয়েছে দর্শক কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোনিয়ায়